23 মে 1998 মংলায় দেশের তৃতীয় ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের নীতি হল সাহায্য নয়, বাণিজ্য। বিদেশিরা বিনিয়োগের জন্য নতুন নতুন জায়গা খুঁজছেন, সরকার তাদেরকে সে সুযোগ দিতে চায়। 23 মে 2016 ঢাকায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, এজন্যে আমরা শিক্ষানীতি প্রণয়ন করেছি, সে অনুসারে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। আমরা প্রতি বছর যে পরিমাণ বই বিনামূল্যে বিতরণ করি তা পৃথিবীর আর কেউ পারেনি। 23 মে 2022 বিশ্ব মন্দা পরিস্থিতিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে রক্ষায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং পরিস্থিতি মোকাবেলায় যৌথ পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-19 মহামারীর ধকল কাটাতে হিমশিম খাচ্ছে, তখন রুশ ইউক্রেন যুদ্ধ গরিব দেশগুলোর জন্য নতুন সংকট হয়ে এসেছে।